নমস্কার বাংলা ইনফো পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গলের জেল পুলিশের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করছো তাদের তাদের কিন্তু এই ভিডিওটা অনেক উপকারী হবে দেখো যারা বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে কি হবে যদি এই পদ্ধতি মেনে অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হবে না অ্যাডমিট কিন্তু চলে আসবে কোনো অসুবিধা হবে না সুতরাং যে ওয়েস্ট বেঙ্গল পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আসলে তোমরা জেল পুলিশের এই অফিসিয়ার অফিসারের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আসার পর কী করবে অনগোয়িং রিক্রুটমেন্ট যে প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু এখানে ক্লিক করতে হবে এই লিঙ্কটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে ওয়েবসাইটে পৌঁছে যাবে সুতরাং এই লিঙ্কটাই ক্লিক করলে দেখো তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য একটা ওই পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু এই ওই পেজটাতে যে স্টার্টিং ডেট মানে ছয়ই আগস্ট থেকে কিন্তু ছাব্বিশে আগস্ট এই ফর্ম ফিল আপটা হবে সুতরাং সেখানে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে এখানে সবাইকেই কিন্তু সাইন আপ করতে হবে যারাই নতুন আসবে কেউ কিন্তু লগ করবে না কারণ প্রিভিয়াস কোনো রিক্রুটমেন্ট দিয়ে এটা লগ হবে না সাইন আপে ক্লিক করলে কী হবে এখানে তোমার নামটা ক্যাপিটাল লেটারে লিখবে ঠিক আছে তারপর তোমার ইমেল আইডি দেবে তারপর সেটা কনফার্মেশন ইমেল আইডি দেবে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজার নেম হিসেবে হয়ে যাবে তারপরে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেবে ঠিক আছে যখনই তোমরা সাইন আপে ক্লিক করবে যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আচ্ছা ওটিপিটা কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপিটা দেওয়ার পর কী করবে এখানে দেখো ওটিপি দেওয়া হয়ে গেছে এবার ভেরিফাই ওটিপি যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে ভেরিফাই ওটিপি হয়ে গেলে এখানে লগ ইন অপশান চলে আসবে লগ ইনটা ক্লিক করবে লগ ইন চলে আসার পর কী হবে ইউজার নেম যেটা থাকবে ইউজার নেম যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বারটাই তোমাদের ইউজার নেম এবং সেই ইউজার নেমটা কিন্তু এখানে দেওয়ার পর তারপর যে পাসওয়ার্ড দিয়ে গেলে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলে কী হবে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে গেলে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমাদের সমস্ত পার্সোনাল ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অ্যাড্রেস ডিটেলস কিন্তু দিতে হবে এবং যাদের কম্পিউটার সার্টিফিকেটের নেই তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক সুতরাং যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট নিয়েই পাশে নিয়েই বসবে ঠিক আছে এখানে দেখো সমস্ত কিছু যে অপশনগুলো আছে পার্মানেন্ট রেসিডেন্স হিসাবে সেখানে কিন্তু সব বেঙ্গল সিলেক্ট করে দেবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশান করছো তাছাড়া মেল জেন্ডার হিসাবে মেল বা ফিমেল যেটা আছে সেটাকে দিয়ে দেবে ম্যারিচুয়ালটি স্ট্যাটাসে আনম্যারিড ম্যারিড হিসেবে যাদের যেরকম আছে সেরকম তারা ঠিক করবে তাছাড়া নেমটা আরেকবার চেক করে নেবে এখানে ফাদার্স নেম মাদার্স নেম এবং হাজব্যান্ড নেম যাদের যেরকম আছে তারা কিন্তু সেইভাবেই পুট করবে সব কিছু ক্যাপিটাল লেটারে দেবে এখানে দেখো একটা অপশান আছে আর ইউ কম্পিউটার লিটারেট মানে এখানে কম্পিউটার যেটা তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন সেটা কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে দেখো আর দেখাই আর ইউ কম্পিউটার লিটারেট এখানে কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে নো করলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট হবে না এবং শেষ মুহূর্তে কিন্তু রিজেক্ট হয়ে যাবে সুতরাং এখানে ইয়েস করবে ইয়েস করার পর কী করবে এখানে নেম অফ কম্পিউটার কোর্স যেটা আছে নেম অফ কম্পিউটার কোর্স তোমাদের দেখবে সার্টিফিকেটে মানে কম্পিউটার যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান করেছিল সেই সার্টিফিকেটে নেম অফ কোর্স অবশ্যই এখানে দেওয়া থাকবে সেই কোর্সটা কিন্তু এখানে দিয়ে দেবে যে যেরকম যাদের আছে এখানে আমরা ডিপ্লোমা ইন অফিস অটোমেশন একটা অ্যাপ্লিকেশান করা হচ্ছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেখুন সার্টিফিকেট কোন ট্রেনিং সেন্টার থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়ার পর আদার্সে ক্লিক করে কিন্তু সেই ট্রেনিং সেন্টারের নামটা এখানে দিয়ে দেবে তারপরে কি করবে কোর্স ডিউরেশান কত দিনে ছিল মান্থে এখানে সিলেক্ট করবে যাদের ছ মাসে থাকবে ছ মাস যাদের বারো মাসে থাকবে তাদের কিন্তু বারো মাস সেখানে সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে নিচে একটা অপশান আছে ক্যাটাগরি হিসাবে যাদের রিজার্ভ আনরিজার্ভড এখানে দেখো অপশান নিচে একটা অপশান আছে ক্যাটাগরি যাদের ধরো ও এস ওবিসি ঠিক আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব জেনারেল যাদের যেরকম আছে সেরকম সিলেক্ট করে দেবে এখানে তোমরা নট অ্যাপ্লিকেবেল করা হয়ে গেছে একটা দেখে নেবে ইডাব্লিউএচ তো থাকবে তারা এস করে দেবে তাছাড়া এখানে তোমাদের ডেট অফ বার্থটা পুট করে দেবে ডেট অফ বার্থ পুট করা হয়ে যাওয়ার পর নিচে কিন্তু তোমাদের কত বছর বয়স সেটা এখানে দেখিয়ে দেওয়া হবে তাছাড়া দেখো এখানে কোয়ালিফিকেশান হিসাবে এখানে যে অপশানটা আছে সেটা এখানে টিক করে দেবে ঠিক থাকবে না তারপরে কি করবে ইয়ার অফ পাসিং তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুধু মাধ্যমিক ডিটেলসটা দেবে বাকি কোনো ডিটেলস দেওয়া দরকার নেই যদি প্রয়োজন হয় দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় একটু প্রবলেম হয় অসুবিধা নেই তবে যা যাদের যেটা আছে সেটা দিয়ে দেবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে পার্সেন্টেজ যত পার্সেন্ট পেয়েছেন মাধ্যমিকে সেটা দেবে গ্রেডে কিছু দেওয়া দরকার নেই এখানে যারা স্পোর্টস পার্সন আছে তারা এখানে যারা আছে তারা কিন্তু ইয়েস করবে ইয়েস করার পর কী করবে তারা কোন স্পোর্টসের তারা মধ্যে পড়ছে ন্যাশনাল কম্পিটিশান কী খেলা হয়েছে সেটা এখানে সিলেক্ট করবে যেহেতু আমাদের স্পোর্টস পার্সন নেই সেতুটা এখানে আমরা নো করবো তাছাড়া যারা গোর্খা গারোয়ালি কমিউনিটি আছে সেখানে এখানে ক্লিক করে গোর্খা ও সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ইমেল আইডি এখানে দেখে নেবে তারপরে নেক্সটে ক্লিক করে দেবে যখনই নেক্সটে ক্লিক করবে আর একবার সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো ইনফরমেশান দেওয়া হয় সেগুলো একবার মিলিয়ে নেবে সব ঠিকঠাক থাকলে এখানে নিচে এসে ইয়েসে ক্লিক করে দেবে ইএসে ক্লিক করলে কনফার্মেশান দিয়ে দেওয়া হবে কনফার্মেশান আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস সমস্ত ডিটেলস দিতে হবে এই অ্যাড্রেস যদি সবার দিয়ে দেবে অ্যাড্রেসটা ঠিকঠাক করে সবারই ডিস্ট্রিক্টগুলো ঠিকঠাক করে সব দিয়ে দেবে এখানে দেখুন দেখো যে তোমাদের যে পিনকোড সেগুলো একবার মিলিয়ে নেবে যাদের পারমান্ট অ্যাড্রেস এবং মিনি অ্যাড্রেস একই থাকবে তারা এই চেকবক্সটায় ক্লিক করে দেবে তাহলে ওপরকার অ্যাড্রেসটা এখানে চলে আসবে যারা বাংলা বলতে পারো এখানে অবশ্যই বাংলাটা এখানে সিলেক্ট করে দেবে তাছাড়া এখানে রিলিজিয়ান যাদের যেরা রিলিজিয়ান আছে সেই রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে এইভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাদের ভুল হবে না এবং ভুল না হলে কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই বাড়িতে পৌঁছে যাবে তাছাড়া দেখো যারা এক্সামটেড ক্যাটাগরি আছে তাদের এখানে ইয়েস করবে আমাদের নেই সুতরাং আমরা নো করছি এবং নিচে অপশানটা হচ্ছে যদি কোনো গভর্নমেন্টের এমপ্লয় হও তাহলে এখানে ইয়েস করবে যেহেতু আমরা নই সুতরাং নো করে দিচ্ছি এবং যাদের ক্রিমিনাল কেস আছে তারা এখানে ইয়েস করবে যদি যাদের না থাকে তারা কিন্তু নো করবে যদি ইয়েস করো তাহলে ক্রিমিনাল কেসের সমস্ত ডিটেলস দিতে হবে এবং তারপর নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করলে আর একবার ডিটেলস যে অ্যাড্রেসটা আছে সেটা দেখে নেওয়ার পর ইয়েসে ক্লিক করবে ক্লিক করার পর যে ফটো আছে সেই ফটোটা আপলোড করতে হবে এখানে তোমরা অন যে ফটো আছে সেই ফটোটার কিন্তু ডাইমেনশান দেওয়া আছে ফটোর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিরিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে ঠিক আছে ডাইমেনশানটা তোমরা দেখে নাও সেই ডাইমেনশানটা কিন্তু তোমরা ঠিকঠাক করে নেবে মোবাইল থেকেই করতে পারবে অসুবিধা নেই এবং সিগনেচারের ক্ষেত্রে দশ থেকে তিরিশ কেবির মধ্যে থাকতে হবে তাছাড়া তোমাদেরকে ফটো কীভাবে আপলোড করতে হবে ফটোটা কী ধরনের হতে হবে দেখে দেখে নাও ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হলে খুব ভালো হয় সাদা হলে রিজেকশান হওয়ার চান্স খুবই কম সুতরাং তোমরা চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার এবং ফটো কিন্তু এই ধরনের ফটো হতে হবে যাতে তোমাদের রিজেকশান না হয় এখানে আমরা ফটো এবং যেরকম দেখো যে সিগনেচার আছে সেই সিগনেচারটা এখানে আপলোড করে না দেখো সিগনেচারটা কিন্তু যে প্রথমের অক্ষরটা নামের ক্যাপিটাল এবং টাইটেলের প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটালে হবে বাকি সব স্মলে হবে এর মধ্যে যেন আর কোনো সিগনেচার না ঢুকে পড়ে সেটাও তোমাদেরকে লক্ষ্য করতে হবে সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিগনেচার হবে সিগনেচার হওয়ার পর কী করবে সমস্ত কিছু আপলোড করে দেবে আপলোড করার পর কোন প্লেস থেকে তুমি অ্যাপ্লিকেশান করছো সে অ্যাপ্লিকেশন প্লেসটা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ডিক্লারেশনে ক্লিক করবে ক্লিক যেই হয়ে যাবে তখন এখানে নেক্সটে ক্লিক করে দেবে ক্লিক করার পর সমস্ত কনফার্মেশনে ইয়েস করে দেবে ইয়েস করার পর অ্যাপ্লিকেশান ফর্মটা অলরেডি প্রায় তোমাদের সাবমিট কিন্তু হয়ে যাবে সাবমিট করার আগে দেখো এখানে সমস্ত কনফার্মেশানগুলো একবার টিং মেরে দেবে এখানে বলতে চাইছে যে তোমার নাম সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো দিয়েছ সেগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা আর একবার চেক বক্সে ক্লিক করে নিতে হবে তাছাড়া সমস্ত পার্ট যে ইনফরমেশানগুলো দিয়েছে সেগুলো সঠিক এবং সেগুলো আর একবার বক্সে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর কি করবে যখন এখানে যে নেক্সট অপশানটা আছে সেই নেক্সট অপশান এখানে ক্লিক করবে ক্লিক করার পর যে ইয়েস আছে সেই ইয়েস করে দেবে ইয়েস করলে তো আমাদের পেমেন্ট অপশান যেটা আছে সে পেমেন্ট অপশান এখানে পৌঁছে যাবে দেখো পেমেন্ট অপশানে এসে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানে যে পেমেন্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে দেখবে একশো পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকা যে প্রসেসিং চার্জ সেটা দিতে হবে টোটাল একশো সত্তর টাকা এখানে যে অ্যাকসেপ্ট আছে সে এখানে ক্লিক করবে ক্লিক করার পর কী করবে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে এখানে একবার ইয়েস করে দেবে দেখা এখানে বিল ডেস্ক্সে ক্লিক করবে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করে দেবে যখনই এই অপশানটায় ক্লিক করবে তখন যে পেমেন্ট অপশান আছে সেই পেমেন্ট অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে অনেক পেমেন্ট তুমি দেখতে পাবে তাছাড়া কিন্তু যারা কিউ আর কোড দিয়ে পেমেন্ট করতে যাও তারা কিউ আর কোড ক্লিক করবে মোবাইলে যে কোনো তোমাদের পেটিএম হোক ফোনপে হোক তার যে স্ক্যানার আছে সে স্ক্যানার কিন্তু ওপেন করে এখান থেকে পেমেন্ট করতে পারবে এবং এখানে যে সিলেক্ট অপশানে সিলেক্ট অপশানে গিয়ে তোমরা প্রথমে সিলেক্ট করে নেবে করে নেওয়ার পর যে মেক পেমেন্ট ফর ওয়ান সেভেন্টি এই মেক পেমেন্ট ফর ওয়ান সেভেন্টি দেশে ক্লিক করবে ক্লিক করলে কী হবে যে কিউআর আর কোডটা আছে সেই কিউআর কোডটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই কিউআর কোডটা স্ক্যান করে এক সত্তর টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিতে হবে এবং এই অনলাইনে পেমেন্ট করলে কী হবে ডাইরেক্ট কিন্তু যে তোমাদের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর দেখো এখানে পেমেন্ট করে দেওয়া হয়েছে অনলাইনে অনলাইনে পেমেন্ট করার পর কী হবে এখানে কাউন্টাউন্স দেখিয়ে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে এবং এখানে যে অপশানটা আছে ক্লিক হেয়ার গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লিকেশান ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে জেল পুলিশের জন্য খুব সহজ পদ্ধতি এ পর্যন্ত অ্যাপ্লিকেশান করলে কোনোরকম ভুল হবে না এবং অ্যাডমিট কার্ডও কিন্তু তোমাদের চলে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ